নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব ওটি হলো তেলকুই, খুবই প্রচলিত একটি রান্না। আমরা কম বেশি সবাই এই রেসিপিটা জেনে থাকি, তবু আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমরা 5টে কই মাছ নিয়ে নিয়েছি, কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এরপর আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব আর বাকি তেলে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমরা ভেজে নিয়েছি। এরপর আমরা তেলের মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিব আর দেবো একটা কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে নেব। এরপর ওই তেলে আমরা জিরে বাটা দিয়ে দেব আর দেবো আদা বাটা। ভালো করে মশলাটাকে কষব। আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি অ্যাড করছি মশলার জলটা। আমরা ভালো করে মশলাটাকে কষব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এতে সামান্য পরিমাণ আমরা দিয়ে দিব সর্ষে বাটা আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষব। এতে আমরা 1/2 চামচের মতো চিনি অ্যাড করছি, সামান্য একটু লবণ। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দিব। এরপর আমরা এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আমার তেল কই রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। নমস্কার।